ওয়েলকাম টু ডেইলি কুকিং। আজকে শেয়ার করব খুবই সিম্পল একটি রেসিপি, হাতে কাটা লাচ্চা সেমাই তৈরির সহজ ও পারফেক্ট রেসিপি। লাচ্চা সেমাই তৈরি করার জন্য আমি এখানে 300 গ্রামের একটি হাতে কাটা লাচ্চা সেমাই নিয়েছি, আর হাতে কাটা চিনি নিয়েছি 250 গ্রাম। এবার আমি এর মধ্যে 2-3 টুকরা দারুচিনি এবং 2-3 টুকরা এলাচি দিয়ে দিব। দারুচিনি ও এলাচ দিয়ে ভালো করে দুধ জাল করে নিব। এবার দিয়ে দিব 250 গ্রাম হাতে কাটা চিনি। চিনি দিয়ে ভালো করে নেড়ে দুধ জাল করে নিব। এভাবে প্রায় 10-15 মিনিট জাল করে নিব। প্রায় জাল হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে লাচ্চা সেমাই নিয়ে নিই। এবার সেমাইয়ের মধ্যে আমি গরম গরম দুধ ঢেলে দিই। এবার আমি কিছু কিশমিস এবং কাঠবাদাম দিয়ে সেমাই সার্ভ করি। রান্না হয়ে গেল দারুণ মজাদার লাচ্চা সেমাই। এবার আমি কিছু কিশমিস এবং কাঠবাদাম দিয়ে সেমাই সার্ভ করি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আই লাইক কমেন্ট